আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা জানতে চলেছি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক ভূমি সংস্কার প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হর যে বিপ্লবাত্মক সংস্কারের দ্বারা অতি অল্প সময়ে কৃষকদের অবস্থার অমূল পরিবর্তনে দেশ সুখী সমৃদ্ধি হয়ে উঠেছিল, তা হচ্ছে পুরাতন যুগের শোষণমূলক ভূতত্ত্ব ও জমিদারি প্রথার উচ্ছেদ সাধন। রোমীয়গণ সিরিয়া ও মিশর অধিকার করে সেখানকার সমস্ত ভূমি কৃষকদের হাত থেকে কেড়ে নিয়ে কিছু পদস্থ সামরিক কর্মচারীদেরকে, কিছু রাজদরবারের আমিরুমরা এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে জায়গির হিসেবে দিয়েছিল। অবশিষ্ট সমস্ত সম্পত্তি গির্জা এবং যাজকদের নামে ওয়াকফ করে দেওয়া হয়েছিল। স্থানীয় কৃষকদের হাতে সামান্য জমিও ছিল না, তারা শুধুমাত্র চাষাবাদ করে দিয়েছে। এমনকি এই সমস্ত জমিদারির মালিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষকদেরও মালিক পরিবর্তন হতো। শেষ দিকে অবশ্য স্থানীয় কৃষকদের মধ্য থেকে দুই একজন ছোট ছোট জমিদারির মালিক হয়েছিলেন, কিন্তু তাদেরকেও নিজ জমিদারির রক্ষণাবেক্ষণ এবং তা ভোগ দখলের জন্য রোমীয় জমিদারদের অনুকম্পার উপর নির্ভর করতে হতো। এই জন্য অনেক ক্ষেত্রেই স্থানীয় কৃষকগণের সামান্য জমি পুনরায় রোমীয় জমিদারগণ ছলে বলে কুক্ষিগত করে নিয়েছে এবং কৃষক ভূমিহীন কৃষকই রয়ে গিয়েছে। এই ব্যবস্থা শুধু রোমীয় সাম্রাজ্যেই নয়, বরং তখনকার বিশ্বের প্রায় সর্বত্রই প্রচলিত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত দেশ জয় করার সঙ্গে সঙ্গে এইরকম জুলুমের মূলোৎপাটন করেছিলেন। মুসলমানগণ দেশ জয় করে নেওয়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ রোমীয় জমিদার সব কিছু ত্যাগ করে চলে গিয়েছিল, আর যে কিছু সংখ্যক রয়ে গিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরও জমিদারের পরিত্যক্ত ও হুকুমত কর্তৃক দাখিলকৃত সমস্ত সম্পত্তি স্থানীয় কৃষকদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত সম্পত্তি সেনাপতি বা বড় বড় পদাতিকদের মধ্যে জায়গির হিসেবে প্রদান না করে আইন করেন যে মুসলমানগণ কোন অবস্থাতেই এই সমস্ত জমির মালিক হতে পারে না, এমনকি কৃষকদের কাছ থেকে নগদ মূল্যে খরিদ পর্যন্ত করা চলবে না। বহুদিন পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সেই আইন প্রচলিত ছিল, কেননা লাইস ইবনে সাদ নামে এক ব্যক্তি মিশরে কিছু জমি কেনাতে ইমাম মালেক, নাফে ইবনে ইয়াজিদ প্রমুখ প্রসিদ্ধ ধর্মীয় নেতাগণ এর প্রতিবাদ করেছিলেন। এতটুকু করেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষান্ত ছিলেন না, বরং যে সমস্ত বিজয়ী মুসলমান সেই সমস্ত এলাকায় স্থানীয় বাসিন্দা হয়ে গিয়েছিলেন তাদের জন্য কৃষিকাজ নিষিদ্ধ করে দেন এবং সমস্ত সামরিক কর্মচারীর কাছে নির্দেশ প্রদান করেন যে কারণে হুকুমতের তরফ থেকে মুসলিম সৈন্যগণের বৃত্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই জন্য কেহই যেন কৃষিকাজ করতে না পারে। খলিফার এই নির্দেশ এমন কঠোরভাবে পালিত হয়েছিল যে শরিক গাদফি নামে এক সৈনিক মিশরে কৃষিকাজ আরম্ভ করলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে তলব করে অত্যন্ত কঠোরতার সঙ্গে বলেছিলেন, আমি তোমার জন্য এমন আদর্শ শাস্তির বিধান করব যা পরবর্তীদের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। এইরূপ আইন প্রবর্তনের ফলে একদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ইনসাফের দৃষ্টান্ত কায়েম করেন এর নজির দুনিয়ার ইতিহাসে আর ছিল না, কেননা ইতিপূর্বে কোনো বিজয়ী জাতি বিজিতদের প্রতি এমন সদয় ব্যবহার করার কল্পনাও করেনি। অন্যদিকে এই বিধানের দ্বারা কৃষিকাজেরও অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছিল, কেননা বহুদিনের অভিজ্ঞ দেশীয় কৃষকগণ যেমন দক্ষতার সাথে চাষাবাদ করতে পেরেছিল, আরবের অনভিজ্ঞ যাযাবরদের দ্বারা তা কিছুতেই সম্ভব হতো না। সর্বোপরি এই ব্যবস্থা দেশ জয়ের পক্ষেও অত্যন্ত সহায়ক হয়েছিল। ফ্রান্সের একজন বিখ্যাত গ্রন্থাকার লিখেছেন, এটা সর্বজনীন স্বীকৃত সত্য যে রাজস্ব আদায়ের সুষ্ঠু ও সুবিচারমূলক ব্যবস্থার অনেক প্রভাব রয়েছে, কেননা রোমান সাম্রাজ্যে প্রজাদেরকে যেরূপ করভারে জর্জরিত হতে হতো তাতে মুসলমানদের বিজয় অনেকটা সহজ করে দিয়েছিল। মুসলিম আক্রমণ যতটুকু প্রতিরোধ করা হতো তা শুধুমাত্র রাজশক্তির পক্ষ থেকে, দেশবাসীর হাতে মোটেই কোনো সহযোগিতা ছিল না। যেমন মিশরের কিপ্তি কৃষকগণ গ্রিক শাসকদের বিরুদ্ধে মুসলমানদের সহযোগিতা করেছিল, দামেস্ক এবং হেমসের খ্রিস্টান অধিবাসীরা রোমীয় সৈন্যদের নগর প্রবেশের সময় তোরণ বন্ধ করে দিয়ে বলেছিল, আমরা জালিম রোমীয়দের অপেক্ষা সুবিচারী মুসলিম শাসকদেরকে অনেক বেশি পছন্দ করি। এর দ্বারা এরূপ ধারণা করা উচিত হবে না যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিজাতিদের সাথে সুবিচার করতে গিয়ে মুসলিম জাতির স্বার্থ নষ্ট করেছিলেন, অর্থাৎ মুসলিম সৈনিকদেরকে অধিকার থেকে বঞ্চিত রেখেছিলেন, বরং তা দ্বারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার অত্যন্ত দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায়।
কেননা আরব জাতির প্রকৃত প্রতিভা অর্থাৎ বীরত্ব, সাহসিকতা ও সহিষ্ণুতা সেই পর্যন্তই অক্ষুণ্ণ ছিল যেই পর্যন্ত তারা কৃষিকাজ ও জোতদারি থেকে দূরে সরে রয়েছিল। যেই দিন থেকে আরব জাতি কৃষিকাজে হাত দিয়েছে সেই দিন থেকে তাদের প্রকৃতি থেকে উপরুক্ত সদ্গুণাবলীরও বিদায় নিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমি ব্যবস্থার ব্যাপারে আরেকটি উদার নীতি এটাই ছিল যে তিনি সর্বদা জমির ভাগ বন্দোবস্ত সম্বন্ধে জিম্মি প্রজাদের পরামর্শ গ্রহণ করেছেন এবং তাদের সর্বপ্রকার আবেদন নিবেদন পূরণ করার আপ্রাণ চেষ্টা করেছেন। ইরাকের বন্দোবস্তির সময় সেখানকার কর্মচারীগণকে তিনি লিখে পাঠিয়েছিলেন যে প্রথমে দুভাষীগণ সেখানকার দুজন সর্দারকে আমার কাছে পাঠিয়ে দাও। অনুরূপ মিশরের বন্দোবস্তির সময় সেখানকার গভর্নরকে এ ব্যাপারে সেখানকার প্রাক্তন শাসক মাকুশাসের কাছ থেকে কিপ্তি কৃষককে মদিনায় তলব করে এনে তাদের অভিমত গ্রহণ করেন। এই ব্যবস্থা একাধারে যেরূপ ইনসাফের উৎকৃষ্ট প্রমাণ, অন্যদিকে তা দেশের স্বার্থের জন্য বেশ উপকারী বলে প্রতিপন্ন হয়েছিল। ভূমির ভাগ বন্দোবস্ত করার সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাবাদে জমির আবাদ এবং কৃষিকার্যের উন্নতির দিকে মনোযোগী হন। প্রথমে তিনি রাজ্যে ঘোষণা করেন যে যেখানে যত অনাবাদি জমি রয়েছে তা যে যতটুকু আবাদ করতে পারে সেই এর স্থায়ী মালিক হবে। কিন্তু এই সমস্ত অনাবাদি জমি দখল করার তিন বছরের মধ্যে আবাদ যদি না করে তাহলে দখলকারীর সত্ত্ব নষ্ট হয়ে যাবে। এই ব্যবস্থার ফলে হুকুমতের সমস্ত অনাবাদি জমি অতি শীঘ্রই আবাদ হয়ে যায়। এরপর যুদ্ধের সময় যে সমস্ত কৃষক বাড়িঘর ত্যাগ করে পালিয়ে গিয়েছিল তাদেরকে ফিরে এসে নিজ নিজ সম্পত্তি দখল করার জন্য চারদিকে ঘোষণা করা হয়। কৃষিকাজের উন্নতি ও হেফাজতের দিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটুকু আগ্রহ ছিল তা আমরা এখন একটি ঘটনার মাধ্যমে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। একদিন এক ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে যে শাম দেশে তার একটি শস্যক্ষেত্র ছিল, সেই দিক দিয়ে মুসলিম সৈন্যবাহিনী অতিক্রম করার সময় তা নষ্ট করে দিয়েছে। তাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই সেই ব্যক্তিকে 10,000 দিরহাম ক্ষতিপূরণ দিয়েছিলেন। সমগ্র দেশে খাল খনন, বাঁধ নির্মাণ, পুকুর খনন এবং প্রয়োজনীয় স্থানে পানি সেচের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথক এক বিভাগের প্রতিষ্ঠা করেন। আল্লামা মাকরিজি লিখেছেন, একমাত্র মিশরেই দীর্ঘ কয়েক বছরব্যাপী 1,20,000 শ্রমিক এই কাজে নিযুক্ত ছিল। তাদের যাবতীয় খরচ বাইতুল মাল তহবিল থেকে বহন করা হতো। খুজিস্তান এবং আহওয়াজ এলাকায় জজর ইবনে মুয়াবিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতিক্রমে অনেক খাল খনন করিয়ে বিস্তর পতিত জমি আবাদ উপযোগী করেছিলেন। এরূপে সমগ্র দেশে আরও অসংখ্য খাল খনন ইত্যাদি নানা প্রকার উন্নততর সেচের ব্যবস্থা করা হয়েছিল তা অনেক ঐতিহাসিকের ইতিহাসে উল্লেখ রয়েছে। দখলের প্রকার বেঁধে জমিনকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, খেরাজি ও উশরি। যে সমস্ত জমিন বার্ষিক খেরাজ নির্ধারণ করে পত্তন দেওয়া হয়েছিল আমরা ইতিপূর্বে এ বিষয়ে আলোচনা করেছি। তাছাড়া যে সমস্ত ভূমির উৎপন্ন শস্যের 1/10 বাইতুল মালে জমা দেওয়া হতো এসবকে উশরি বলা হতো। এই প্রকার জমি সাধারণভাবে মুসলমানদের দখলে ছিল। এখন আমরা এর তিনটি প্রকার ভেদ সম্পর্কে জানব। নাম্বার 1, খাস আরবের জমি যা ইসলামের প্রাথমিক যুগ থেকেই মুসলমানদের দখলে ছিল, যেমন মক্কা ও মদিনার জমি। নাম্বার 2, যে সমস্ত জমি জিম্মিদের দখলচ্যুত হয়ে মুসলমানদের অধিকারে এসেছে, উদাহরণস্বরূপ উত্তরাধিকারীবিহীন জিম্মির ভূমি, বিদ্রোহী বা পলাতক দেশত্যাগীর সম্পত্তি। এবং 3, যে সমস্ত পতিত জমি মুসলমানগণ আবাদ করেছিলেন, কেননা মুসলমানদের কাছ থেকে মালের জাকাত ছাড়া আর কিছুই নেওয়ার বিধান ছিল না, এই জন্য তাদের ভূমির উপর খেরাজ নির্ধারিত না করে উৎপন্ন ফসলের জাকাত স্বরূপ উসর আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। এই ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রবর্তিত হয়েছিল। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবস্থার সঙ্গে নতুন কয়েকটি বিধান সংযোজিত করেছিলেন। আরবের বাইরের যে সমস্ত জমি মুসলমানদের দখলে এসেছিল এর মধ্যে যেগুলোর মধ্যে প্রাক্তন জিম্মিগণ কর্তৃক পূর্ব থেকে পানিসেচের ব্যবস্থা ছিল সেগুলোর উপর খেরাজ নির্ধারণ করেন। এই শ্রেণীর কিছু জমি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ও হযরত খাব্বাবের দখলে ছিল বলে জানা যায়। আর যে সমস্ত জমিতে মুসলমানগণ খাল কুয়া ইত্যাদি খনন করে পানি সেচের ব্যবস্থা করেছেন সেগুলোর মধ্যে উসর এরই ব্যবস্থা করা হয়েছিল। শুধুমাত্র মুসলমানদের ভূমিতে উসরের ব্যবস্থা করা বাহ্য দৃষ্টিতে স্বজাতি পোষণ বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এটা সঠিক নয়। কেননা প্রথমে জিম্মিদের তুলনায় মুসলমানদেরকে অনেক বেশি করভার বহন করতে হতো। যেমন মুসলমানদেরকে গৃহপালিত পশু, ব্যবসায়িক পণ্য এবং নগদ অর্থের জাকাত আদায় করতে হতো, অথচ জিম্মিদের এই প্রকার কোনো জাকাত প্রদান করতে হতো না।
এই জন্য তাতে যে সামান্য কিছু ভূমি মুসলমানদের দখলে এসেছিল তাতে সামান্য কিছু সুবিধা দেওয়ার জন্য উসুরের ব্যবস্থা করা অত্যন্ত ন্যায়সঙ্গতই হয়েছিল। দ্বিতীয়ত, উসুর কোনো অবস্থাতেই মওকুফ করা হতো না, এমনকি খলিফারও তা মাফ করার অধিকার ছিল না। অন্যদিকে খেরাজ কম বেশি করা এমনকি মওকুফ করে দেওয়ারও বিধান ছিল, এবং অনেক সময় এই বিধান অনুযায়ী অনেক খেরাজ মাফ করে দেওয়ারও দৃষ্টান্ত রয়েছে। তাছাড়া খেরাজ বছরে মাত্র একবার নেওয়া হতো, অন্যদিকে উসর প্রত্যেক ফসলের মৌসুমেই আদায় করা হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার আনহর জামানায় খেরাজ এবং উসর ছাড়াও রাষ্ট্রের আরও কয়েকটি প্রকার আয় ছিল, যেমন জাকাত, বাণিজ্য শুল্ক, জিজিয়া, মালে গনিমতের খুমস ইত্যাদি। জাকাত শুধুমাত্র মুসলমানদের কাছ থেকে আদায় করা হতো, মুসলমানদের কোনো প্রকার উদ্ধৃত সম্পত্তিই জাকাতের আওতামুক্ত ছিল না, এমনকি ছাগল, ভেড়া, উট ইত্যাদির জন্যেও জাকাত দিতে হতো। জাকাতের সর্বপ্রকারের আইনকানুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই প্রবর্তিত ও নির্ধারিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঘোড়ার জন্য কোনরূপ জাকাতের বিধান ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজারতের ঘোড়ার জন্য জাকাত প্রবর্তন করেন। এত দ্বারা এমন ধারণা করার কোনো কারণ নেই যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবর্তিত বিধানের বিরোধিতা করেছিলেন, নাউজুবিল্লাহ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধের দ্বারাই একমাত্র আরোহণের ঘোড়া বোঝাত। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুসলমানদের মধ্যে ঘোড়ার তেজারত প্রচলন ছিল না, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী কখনও আরোহণের ঘোড়ার উপর জাকাত নির্ধারণ করেননি। যাই হোক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার আনহুর এই বিধান সম্পূর্ণ নতুন ছিল, এবং এর দ্বারা বাইতুল মালের একটা বিরাট আয় বেড়ে গিয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার আনহুর ইসলামী হুকুমতে বাণিজ্য কর আদায়ের ব্যবস্থা সম্পূর্ণ নতুন ব্যবস্থা। ইসলামের প্রাথমিক যুগে বিদেশি বণিকগণের কাছ থেকে কোনো প্রকার বাণিজ্য কর আদায় করার রীতি ছিল না, কিন্তু মুসলমান ব্যবসায়ীদেরকে প্রতিবেশী দেশসমূহে বাণিজ্য করতে গিয়ে পণ্যমূল্যের শতকরা দশ টাকা হারে বাণিজ্য কর প্রদান করতে হতো। হযরত আবু মুসা আশআরি সর্বপ্রথম এই ব্যাপারে খলিফার মনোযোগ আকর্ষণ করেন। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত রাষ্ট্রের বণিকদের কাছ থেকেও অনুরূপ কর আদায় করার নির্দেশ জারি করেন। মামবাজ বিজিত হবার পূর্বে সেখানকার খ্রিস্টানরা লিখিতভাবে আবেদন করে যে তাদেরকে ইসলামী রাষ্ট্রের ভেতর কর আদায় করার শর্তে বাণিজ্য করার অনুমতি দেওয়া হোক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শর্তে তাদেরকেও বাণিজ্য করার অনুমতি প্রদান করেন। ক্রমেই এই আইন আরও ব্যাপকভাবে দেশীয় রফতানিকারকদের উপরেও বাণিজ্য কর নির্ধারণ করার ব্যবস্থা হয়। এই কারণে বিদেশি হারবিদের কাছ থেকে পণ্যমূল্যের শতকরা দশ টাকা, দেশি জিম্মিদের কাছ থেকে শতকরা পাঁচ টাকা এবং মুসলমানদের কাছ থেকে শতকরা আড়াই টাকা আদায় করার ব্যবস্থা করা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর ব্যবস্থা উন্নততর করার জন্য ক্রমেই রাজ্যের সর্বত্র কর বিভাগের দফতর কায়েম করে একে সম্পূর্ণ আলাদা একটা শক্তিশালী বিভাগে পরিণত করেন। তাতে হুকুমতের একটা বিরাট আয়ের পথ হয়ে যায়। বাণিজ্য কর আমদানি এবং রফতানিযোগ্য যাবতীয় পণ্যদ্রব্যেই প্রবর্তিত ছিল। এই কর নেওয়ার ব্যবস্থা ছিল বছরে মাত্র একবার, অর্থাৎ একবার শুল্ক দিয়ে সারা বছর রাষ্ট্রের সর্বত্র অবাধে বাণিজ্য করা যেত। দুইশত দিরহামের কম মূল্যের পণ্যে কোনরূপ করের প্রয়োজন হতো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর বিভাগীয় কর্মচারীদেরকে নির্দেশ দিয়েছিলেন যেন শুধুমাত্র প্রকাশ্য মালপত্রের উপরই কর ধার্য করা হয়, কারো মালপত্রে অহেতুক তল্লাশি বা হয়রানি যেন না করা হয়। তাছাড়া জিজিয়ার পুরনো বিবরণ আমরা পৃথক অধ্যায়ে বর্ণনা করব। সম্মানিত সুধী, আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি, এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন, এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।